নলবাৰী যুৱ প্ৰজন্মৰ হাৰ্টথ্ৰব জুবিন গাৰ্গ নিউক্লিয়াছ একাডেমীৰ নৱাগত আদৰণী সভাত অংশগ্ৰহণ কৰিলে জনপ্ৰিয় শিল্পীগৰাকীয়ে। জুবিন গাৰ্গক উষ্ম আদৰণী জনালে শিক্ষানুষ্ঠানখনৰ কৰ্তৃপক্ষ তথা শিক্ষাৰ্থীসকলে। শিক্ষানুষ্ঠানখনৰ ছাত্ৰ-ছাত্ৰীক ভালদৰে পঢ়া শুনা কৰি জাতিৰ হৈ কাম কৰিবলৈ আহ্বান জুবিন গাৰ্গৰ। উল্লেখযোগ্য যে বৰ্তমান চাৰিখনকৈ চিনেমাৰ কামত ব্যস্ত হৈ আছে জুবিন গাৰ্গ। আনহাতে নৱাগত আদৰণী সভাৰ সাংস্কৃতিক অনুষ্ঠানত জুবিনে প্ৰাণঢালি গীত গালে। নিজৰ কেইবাটাও জনপ্ৰিয় তথা সুপাৰহিট গীত গাই সকলোকে আপ্লুত কৰে। জুবিন গাৰ্গৰ গীতত এক হৰ্ষোল্লাস পৰিৱেশ, অনুৰাগীসকলে হেঁপাহ পলুৱাই নাচিলে। নিউক্লিয়াছ একাডেমীৰ নৱাগত আদৰণী সভাত অংশগ্ৰহণ জনপ্ৰিয় শিল্পী জুবিন গাৰ্গৰ। মোরে উরাখিম সকলকে ফ্রেশার্সর আন্তরিক অভিনন্দন বরং ভুলে যাবে না। একটা ইম্পর্টেন্ট দিন লাইফর ফ্রেশার্সটি, কলেজের আহি প্রথম সকলে একটা ধোয়া, একটা আনন্দ করা, ফুর্তি করা, আর মনে বহু শুভকামনা থাকি। ভালকে পড়া, ডেলিগেটলি কাম করা, নিজের কারণে, অসমের কারণে, জাতির কারণে, সংস্কৃতির কারণে। আর ধ্রুবয়ে বহুতখিনি আলোচনা করেছে মূল মাঝে মাঝে কি ধরনের কি পদ্ধতি ব্যবহার সেই ধরনের মোক কলে যে আপনি থাকবে অনেক ক্লাসে যাবারও আছো, এবারও আছো আর ভবিষ্যতে আহি থাকিম। আর মোক ব্র্যান্ডিং করার কথা কৈছে নিউক্লিয়াছ একাডেমির। সো সেই ধরনের মানে সহযোগিতা আগবাম তোমালক যুবক সকলকে যখন জড়িত নিউক্লিয়াছ। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর ভবিষ্যতে মোক লগ পাই থাকবে, আহি থাকিম। আর যিকোনো ধরনের সহযোগিতা নিউক্লিয়াছর কারণে মানে প্রস্তুত আছো করবর কারণে। সো সকলকে লগ পাম। থ্যাংক ইউ ভেরি মাছ, থ্যাংক ইউ।